বাঙালিরা তো ঘুরতে খুবই পছন্দ করে, আর সেই জায়গাটা যদি সমুদ্রপৃষ্ঠ হয় তাহলে তো কোনো কথাই নেই। বিশেষ করে আমাদের অতি প্রিয় জায়গাগুলি হলো দীঘা, পুরী ও দার্জিলিং। এদের মধ্যে পুরী ও দার্জিলিং শহর সম্পর্কে আমরা এর আগে আলোচনা করেছি। আপনারা যদি আমাদের ওই ভিডিওগুলি মিস করে থাকেন তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আর আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করতে চলেছি দীঘা শহর সম্পর্কে। এই দীঘা শহরটি কলকাতা থেকে 187 কিলোমিটার দূরে মেদিনীপুর ডিস্ট্রিক্টে অবস্থিত। বর্তমানে এই শহরটি কলকাতা, খড়গপুর ও তার পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টের মানুষের কাছে খুবই একটি জনপ্রিয় স্থান। হাওড়া ও কলকাতা থেকে প্রচুর সংখ্যক ট্রেন দীঘার উদ্দেশ্যে রওনা দেয়। এছাড়া কলকাতা থেকে দীঘা যাওয়ার বাস পরিষেবারও কোনো অভাব নেই, তাই এই ট্রেনে বা বাসে চেপে আপনারা পৌঁছে যেতে পারেন এই দীঘা শহরটিতে। দীঘা শহরে পৌঁছে আপনারা প্রচুর সংখ্যক হোটেল পেয়ে যাবেন। বর্তমানে দীঘার সমুদ্রের বীচ এতটাই পপুলার হয়ে উঠেছে যার কারণে পর্যটকদের পর্যাপ্ত পরিমাণ হোটেলের চাহিদা মিটাতে নিউ দীঘা তৈরি হয়েছে। তবে আপনারা যদি একটু কস্টলি ও ভালো হোটেল পেতে চান তাহলে আপনাদেরকে যেতে হবে ওল্ড দীঘাতে। তবে ওল্ড দীঘার বীচটি স্নানের জন্য উপযুক্ত নয়, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। বন্ধুদের সাথে মজা করতে করতে বা ফ্যামিলির সাথে সমুদ্রের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে যেতে পারেন নিউ দীঘাতে। এই নিউ দীঘার বীচটি তুলনামূলকভাবে অনেকটাই বড়, তাই সমুদ্রের ঢেউয়ের আনন্দ উপভোগ করতে নিউ দীঘার বীচটি উপযুক্ত বলে মনে হয়। এই দীঘার সমুদ্রের সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে করতে ও সমুদ্রের ঢেউয়ের আনন্দ লাভ করতে করতে অনায়াসেই 2-3 দিন ছুটি কাটিয়ে ফেলতে পারেন। আর সেই কারণেই বাঙালিরা সামান্য ছুটি পেলেই দীঘার সমুদ্রের আনন্দ মিস করতে চায় না। দীঘার সমুদ্র সৈকতের অপরূপ সৌন্দর্যের পাশাপাশি বর্তমানে এখানে এমন কিছু সুন্দর সুন্দর সাইট সিন গড়ে উঠেছে যাদের মনোরম সৌন্দর্য মানুষকে আরও বেশি আকৃষ্ট করেছে। তাই আজকের এই ভিডিওটিতে আমরা জানব দীঘার সমুদ্র সৈকত ও এখানকার কিছু গুরুত্বপূর্ণ সাইট সিন সম্পর্কে। তাই এই দীঘা শহরে আপনারা কিভাবে পৌঁছাবেন ও এখানে কি কি সাইট সিন আছে সেগুলি জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, এবং এরকমই ভ্রমণ রিলেটেড বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করুন। এই দীঘার সমুদ্রের বীচটি মন্দারমণির তুলনায় অনেকটাই বড়। আপনি এই দীঘার সমুদ্রে আপনার পছন্দ মতো ওয়াটার স্পোর্টস এবং সমুদ্রের জলোচ্ছ্বাসের সুন্দর আনন্দ উপভোগ করতে পারেন। দীঘার পার্শ্ববর্তী একটি সি বিচ রয়েছে যেটা উদয়পুর পর্যন্ত বিস্তৃত। এই বীচটি ধরে আপনি আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডের সঙ্গে চলতে চলতে দীঘার সমুদ্র সৈকত ও সমুদ্র পার্শ্ববর্তী ঝাউবাগানের প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে পারেন। দীঘার সমুদ্র সৈকতের মনোরম সৌন্দর্যের পাশাপাশি বর্তমানে এই শহরে এমন কিছু দর্শনীয় স্থান গড়ে উঠেছে যার ফলে এই দীঘা শহরটির পপুলারিটি সাধারণ মানুষের কাছে প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই দীঘা শহরের কিছু গুরুত্বপূর্ণ পর্যটক কেন্দ্রগুলি সম্পর্কে। দীঘার একটি গুরুত্বপূর্ণ পর্যটক কেন্দ্র হলো অমরাবতী পার্ক। সুন্দর ও সুসজ্জিত এই পার্কটি আপনার মনকে মুগ্ধ করে দেবে, তাই দীঘা শহরে ঘুরতে এসে একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশকে উপভোগ করতে ও শরীরের ক্লান্তিকে দূর করতে ঘুরে আসতে পারেন অমরাবতী পার্কে। এই পার্কটি সাধারণত সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত খোলা থাকে, যেখানে আপনারা রোপওয়ে ও বোটিংয়ের আনন্দ লাভও করতে পারেন। এছাড়া ছোট ছোট শিশুদের মজার মজার রাইডিংয়ে পরিপূর্ণ এই পার্কটি। এরপর রয়েছে ম্যারিন অ্যাকোরিয়াম, যেখানে পৌঁছে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন প্রজাতির মাছের সঙ্গে পরিচিত হতে পারেন আপনারা। বিশেষ করে বিভিন্ন প্রজাতির রং বেরঙের মাছের সংগ্রহশালা হলো এই অ্যাকোরিয়ামটি। দীঘা শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত মন্দারমণি বীচ, যেটা বর্তমানে পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। তাই এখন তো পর্যটকরা দীঘার সমুদ্র সৈকতের পাশাপাশি মন্দারমণি বীচের সৌন্দর্যকে মিস করতে চায় না। এই মন্দারমণি তার অপরূপ সৌন্দর্যে আপনাকে মুগ্ধ করবে। দীঘা শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত উদয়পুর বীচ, যে বীচটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য মানুষের মন কেড়েছে। এছাড়া এই দীঘা শহর থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত তালসারি বীচ ও চন্দনেশ্বর টেম্পল। এছাড়াও রয়েছে দীঘা মোহনা, যেখানে পৌঁছে আপনি দীঘা সমুদ্রের এক আলাদা রূপের সাক্ষী হতে পারেন। এছাড়া দীঘা ওয়াল্ডারল্যান্ড, শঙ্করপুর বীচ, কণিকা মার্কেটের মতো সুন্দর সুন্দর দর্শনীয় স্থানগুলিও আপনার মনকে মুগ্ধ করে দেবে। এক কথায় বলতে গেলে বর্তমানে এই দীঘা শহরে এমন কিছু কিছু দর্শনীয় স্থান গড়ে উঠেছে যেগুলো হয়তো অনেকের কাছেই অজানা।
তাই বন্ধুরা, এই ব্যস্ত লাইফের মধ্যে যদি আপনাদের কোথাও সামান্য ছুটি কাটাতে ইচ্ছা করে, তাহলে ঘুরে আসতে পারেন এই দীঘা শহরটিতে। আপনারা চাইলে বছরের যে কোনো সময় এই দীঘা শহরে ঘুরতে যেতে পারেন, কারণ বর্তমানে এই দীঘার শহরটি তার পপুলারিটি এতটাই বাড়িয়ে তুলেছে যে বছরের 12টা মাসই এখানে পর্যটকদের ভিড় জমে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।